হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে তারা চলছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এটা তো তোমার যে বলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আশাকর্মী যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের গ্র্যাচুইটি নিয়ে কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে যে কোনো কর্মী যদি 5 বছর করে তারা চাকরি করেন বা 5 বছর ধরে তারা যদি কাজ করেন সেই ক্ষেত্রে তারা কিন্তু এই যে গ্র্যাচুইটি রয়েছে সেই গ্র্যাচুইটির জন্য তারা অটোমেটিক্যালি কিন্তু এলিজেবল হয়ে যাবে। এবং রিসেন্টলি কিন্তু এ নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় এসছে যেখানে কিন্তু এটা মান্যতা দেওয়া হয়েছে যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী সকলের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদেরও কিন্তু গ্র্যাচুইটির টাকা দেওয়া হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে সকলকে কিন্তু গ্র্যাচুইটির টাকা সেম দেওয়া হবে না, তো এই ক্ষেত্রে পার্টিকুলারলি যে কোনো কর্মী বা যে কোনো সহায়িকা তারা কত টাকা করে গ্র্যাচুইটি পেতে পারে একটা এস্টিমেট তোমরা সেটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। আজকে আমি কিন্তু তোমাদের ডিটেলসে দেখাবো যে তোমরা পার্টিকুলারলি তোমরা নিজে হিসাব করবে, করলে পর তোমরা জানতে পারবে যে তোমরা কত টাকা করে গ্র্যাচুইটি টাকা একবার পাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টার্টিং ধরে নিতে পারো যে 1.5 লাখ টাকা থেকে স্টার্টিং হতে পারে, সেই ক্ষেত্রে অনেকে 2 লাখ 3 লাখ এরকম কিন্তু তোমরা পেতে পারো। কীভাবে করে আমি কিন্তু ডিটেলসে তোমাদের এই ভিডিওতে জানাবো। এই টপিকে তোমাদের আর কোনো সময় তোমরা যদি ইউটিউবে খুঁজে দেখো তোমরা পাবে না। আমি তোমাদের ডিটেলস প্রসেস দেখাবো যে তোমরা কীভাবে করে বাড়িতে বসেই ক্যালকুলেট করতে পারবে যে তোমরা গ্র্যাচুইটির টাকা কত টাকা করে পাবে, ঠিক আছে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো গ্র্যাচুইটির এলিজিবিলিটি যেটা কী বলছে, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম যে এমপ্লয়ি রিটায়ার হতে হবে এবং কী বলছে এমপ্লয়ি রিজাইন আফটার ওয়ার্কিং অফ ফোর ফাইভ ইয়ার উইথ এ সিম্পল এমপ্লয়ার, বেসিক্যালি সিঙ্গেল এমপ্লয়ার মানে বেসিক্যালি 5 বছর তোমাকে কিন্তু কাজ অবশ্যই করতে হবে। আরেকটা মেন যেটা বিষয় সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, ক্যালকুলেশন যেটা সেটা কীভাবে করে গ্র্যাচুইটি ক্যালকুলেশন তোমরা করবে, তোমার বাড়িতে বসেই কিন্তু সেটা করতে পারবে। আমি তোমাদের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। রুলসটা যে কীভাবে করে তোমাদের ক্যালকুলেটটা করতে হয়, ঠিক আছে। তো দেখো এই যে গ্র্যাচুইটি অ্যামাউন্ট দেখো লেখা রয়েছে এখানটাতে, তোমাদের এইভাবে করে করতে পারবে সেটা আমি তোমাদের ক্লিয়ারলি বুঝাচ্ছি। প্রথমত তোমরা কী করবে, 15 ইনটু এটা স্টার মানে ইনটু, হ্যাঁ মাল্টিপ্লাই করবে গুণ লাস্ট ড্রন স্যালারি অ্যামাউন্ট, মানে তোমরা এখন যেহেতু কাজ করছো 2022, তো মনে করো তোমার হচ্ছে রিটায়ারমেন্ট হবে 60 to 65 ইয়ার্সের মধ্যে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি ধরে নাও তাহলে পরে লাস্ট স্যালারি এখন তোমরা যেটা পাচ্ছ, যেমন মনে করো আমি ধরে নিচ্ছি 8,000 টাকা করে পাচ্ছ, তো ঠিক আজ থেকে কিন্তু অনেক বছর পর তোমার স্যালারি অবশ্যই বাড়বে, তো সেই ক্ষেত্রে তোমার 10,000 টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা ধরে নিচ্ছো, সে আরও ইনক্রিজ করবে, অবশ্যই তোমাদের ইনক্রিজ করবে। তো লাস্ট ড্রন স্যালারি অ্যামাউন্ট মানে তোমার যখন সার্ভিস পিরিয়ড শেষ হবে, মানে যখন তুমি রিটায়ার করবে তখন লাস্ট যে স্যালারিটা তোমাকে দেওয়া হবে সেটা যত টাকা, তো সেটা তুমি এখানে মাল্টিপ্লাই এই সেটা বসিয়ে দেবে এবং ইনটু পিরিয়ড অফ সার্ভিস, মানে তুমি কত বছর চাকরি করলে 20 বছর 30 বছর করার পর ডিভাইডেড বাই 30, তো এই এইটা অনুযায়ী তোমরা যদি ক্যালকুলেশন করে খাতাতে বের করো তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা কত টাকা করে গ্র্যাচুইটির টাকা পাবে, ঠিক আছে। কারণ এইভাবে করে কিন্তু সকলের আলাদা আলাদা হবে, কেউ 20 বছর চাকরি করেছে, কারো মনে করো লাস্ট স্যালারি সে 20,000 টাকা পাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা। তো এইভাবে করেই তোমরা কিন্তু তোমাদের যে অনারিয়ামটা রয়েছে সেটা অনারিয়ামটা কত লাস্ট সেটা দেখতে পারবে এবং তোমাদের গ্র্যাচুইটি কত টাকা পাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিও জানতে পারবে। এবং 1 লাখ টাকা 1.5 লাখ টাকা থেকে কিন্তু স্টার্টিং তোমাদের হতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, এতটুকু ছিল ভিডিওতে, তোমরা সকলেই কিন্তু এটা ক্যালকুলেট করে অবশ্যই দেখে নিতে পারবে যে কত টাকা করে তোমরা পাবে, কারণ যেহেতু মান্যতা দেওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা চাইলে তোমরা দেখে নিতে পারো এই এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারলে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।